দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ফের ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনিরা। এরপরেই জানিয়ে দিব কাবুল বিমানবন্দরের নিরাপত্তার প্রধান দায়িত্বে থাকবে তুরস্ক। আরো জানিয়ে দিব ইহুদিরা আমাকে ভোট দেয়নি বললেন ক্ষুব্ধ ট্রাম্প। এবং গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ইব্রাহিম রাইসি। আরো থাকছে বাইডেনকে পুতিনের সাফ জবাব। এবং সর্বশেষ জানিয়ে দিব বন্ধুরা ইরানিদের প্রতিটি ভোট শত্রুদের কাছে যেন এক একটি ক্ষেপণাস্ত্র বলছে IRGC প্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। ফের ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে ফিলিস্তিনিরা। আরো একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ফিলিস্তিনিরা। আজ শুক্রবার সকালে গাজার পশ্চিমে ইসরায়েলের ওই ড্রোনকে ধ্বংস করা হয়। তবে এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জানা গেছে ইসরায়েলি বাহিনী কয়েকটি ড্রোনের সাহায্যে গাজার উত্তরাঞ্চল বেইত লাহিয়ায় প্রতিরোধ বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। এরপর ওই ড্রোনটিকে ভূপাতিত করা হয়। যদিও এই হামলা ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। উল্লেখ্য, গত 12 দিনের যুদ্ধ শেষ গত 21 মে ইহুদিবাদী ইসরায়েল এবং গাজা ভিত্তিক ইসলামী প্রতিরোধ সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর গত মঙ্গলবার দখলদার ইসরায়েলের উগ্রপন্থী ইহুদিবাদীরা বর্বরতা অব্যাহত রয়েছে। কাবুল বিমানবন্দরের নিরাপত্তার প্রধান দায়িত্বে থাকবে তুরস্ক। আফগানিস্তান থেকে সামরিক জোট ন্যাটোর সৈন্যরা চলে যাওয়ার পর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার প্রধান দায়িত্ব পালন করবে তুরস্ক। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান। খবর প্রকাশ করছে বার্তা সংস্থা আনাদোলু। এক কনফারেন্স কলে জেক সুলিভান সাংবাদিকদের বলেন, গত সোমবার নিজেদের মধ্যকার প্রথম দ্বিপাক্ষিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আফগানিস্তান থেকে সব মার্কিন সেনাকে প্রত্যাহার করার জন্য 11 সেপ্টেম্বরের আগে তুরস্কের মিশন প্রতিষ্ঠা নিশ্চিত করে তারা একসঙ্গে কাজ করবে বলে সম্মত হয়েছেন। তিনি বলেন, এ সময় প্রেসিডেন্ট এরদোয়ান ইঙ্গিত করে যে এক্ষেত্রে সমর্থন প্রয়োজন হতে পারে, তখন প্রেসিডেন্ট বাইডেন প্রতিশ্রুতি দেন যে সমর্থন আসবে। মার্কিন প্রেসিডেন্টের প্রতিশ্রুতির পর এ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন তুর্কি প্রেসিডেন্ট। এরপর বিষয়টি নিয়ে বিস্তারিত কাজ করতে নিজেদের দলকে নির্দেশ দেন তারা। তবে নেতাদের কাছ থেকে স্পষ্ট প্রতিশ্রুতি প্রতিষ্ঠিত হয়েছে যে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার প্রধান দায়িত্ব পালন করবে তুরস্ক। আর সেটি কিভাবে কার্যকর করা যায় তা নিয়েই আমরা এখন কাজ করেছি, যোগ করেন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এর আগে সোমবার ন্যাটো নেতাদের সঙ্গে বৈঠক শেষে এরদোয়ান বলেছিলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী চলে যাওয়ার পরে তুরস্ক আফগানিস্তানে নতুন মিশনে পাকিস্তান ও হাঙ্গেরিকে জড়িত করতে চায়। ইহুদিরা আমাকে ভোট দেয়নি বললেন ক্ষুব্ধ ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্রের ইহুদিদের উপর ক্ষোভ ঝাড়লেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রুকলিন ভিত্তিক কট্টরপন্থী ইহুদিদের সাপ্তাহিক ম্যাগাজিন AMI কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রতি অখণ্ড সমর্থনের পরও যুক্তরাষ্ট্রের ইহুদিদের বড় একটি অংশ আমাকে ভোট দেয়নি। সাক্ষাৎকারে তিনি তার শাসনামলে ইসরায়েলের পক্ষে নেওয়া বিভিন্ন পদক্ষেপের বিষয় তুলে ধরেন। ইহুদিরা তাকে ভোট না দেওয়ায় অবাক হওয়ার কথা জানান ট্রাম্প। তিনি বলেন, আমার বিশ্বাস, আমি মনে হয় মাত্র 25% ইহুদির ভোট পেয়েছি, এটি কোনো কথা। ট্রাম্প বলেন, আমেরিকান ইহুদিরা ইসরায়েলকে যথেষ্ট পরিমাণ ভালোবাসেন না। সূত্র মিডল ইস্ট আই। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ইব্রাহিম রাইসি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের 13তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে। মতামত জরিপে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছেন 60 বছর বয়সী রক্ষণশীল শিয়া নেতা ইব্রাহিম রাইসি। দেশটির রাজনৈতিক বিশ্লেষকদের সাথে কথা বলে এমনটা জানিয়েছে আল জাজিরা। সংবাদ মাধ্যমটির সাথে সাক্ষাৎকালে ইরানের রাজনৈতিক বিশ্লেষক হামিদ রেজা গোলাম জাদে বলেন, 60-75% ভোট গ্রহণ হয়েছে, ভোটারদের একটা বড় অংশই রাইসিকে বেছে নিচ্ছেন। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে অনুমোদন পেয়েছিলেন 7 জন, 3 জন সরে দাঁড়ানো প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন। এদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রার্থী ইব্রাহিম রাইসি। তিনি ইরানের সাবেক বিচারপতি ও বর্তমান প্রধান বিচারপতি। এছাড়া দেশটির শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী সমর্থন পেয়েছেন রাইসি। সে হিসেবে তিনি হয়তো হাসবেন শেষ হাসি। 2017 সালের প্রেসিডেন্ট নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন রাইসি। রাইসির পর আলোচিত প্রার্থী হলো আব্দুল নাসের হেমাতি। তিনি নিজেকে মধ্যপন্থী হিসেবে পরিচয় দেন। নাসের হেমাতি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সাংবাদিকতা করেছিলেন, ছিলেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।
অন্য দুজন প্রার্থী হলো মহসিন রেজাই ও আমির হোসেন খাজি জাদ্দেহ হাশেমি। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে কম বয়সী প্রার্থী আমির হাশেমি, পেশায় তিনি চিকিৎসক। শুক্রবার স্থানীয় সময় সকাল 7টায় দেশটিতে শুরু হয়েছে ভোট গ্রহণ, যা চলবে রাত 12টা পর্যন্ত। তবে প্রয়োজনে রাত 2টা পর্যন্ত চলতে পারে ভোট গ্রহণ। ইরানে মোট ভোটার রয়েছে প্রায় 5,93,00,000, তাদের মধ্যে 2,93,30,000 নারী ও 2,99,80,000 ভোটার পুরুষ। এবার প্রথমবারের মতো ভোট দেবেন 13,00,000 তরুণ। এদিকে সকাল 7টায় ভোট গ্রহণ শুরুর পরপরই ভোট দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পরে তিনি ভোটারদের ব্যাপক হারে ভোটদানের আহ্বান জানান। এ সময় তিনি বলেন, শত্রুপক্ষ নির্বাচনে জনগণের উপস্থিতি কমিয়ে দিয়ে ইরানকে সন্ত্রাসবাদের লালন ভূমিতে পরিণত করতে চায়, কিন্তু ইরানি জনগণ সে ষড়যন্ত্র সফল হতে দেবে না। সূত্র আল জাজিরা। বাইডেনকে পুতিনের সাফ জবাব, শীঘ্রই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন এরদোয়ান। তুরস্ক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর সামিটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে কথা জানিয়ে দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বৃহস্পতিবার আজারবাইজানের রাজধানী বাকুতে সাংবাদিকদের এরদোয়ান বলেন, আমি জো বাইডেনকে বলেছি যে F-35 রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ইস্যুতে তুরস্ক ভিন্ন পদক্ষেপ নেবে, এমন আশা না করাই ভালো। আমরা F-35 কেনার বিষয়ে তারা যা বলেছে তাই করেছি। F-35 কেনার প্রয়োজনীয় অর্থ তাদের দেওয়া হয়েছে, এ বিষয়ে সবকিছু আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করব, তবে আমাদের সব ধরনের অধিকার বজায় রেখেই তা করা হবে। তিনি আরো বলেন, পরবর্তী সময় আমাদের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রতিরক্ষা বিষয়ক ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সহযোগীদের সঙ্গে বৈঠক করে এই প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাবেন। এছাড়া আজারবাইজানের পশ্চিম অংশ এবং নাকচিভান স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে জাংগেশ জুর করিডোর খোলার ক্ষেত্রে মস্কো যথেষ্ট সহায়তা করেছে উল্লেখ করে তিনি বলেন, শীঘ্রই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এর আগে সোমবার বেলজিয়ামের ব্রাসেলসে সামরিক জোট ন্যাটোর সামিটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে 2 ঘন্টার একান্ত বৈঠকে বসেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। পরে পৃথক পৃথক সংবাদ সম্মেলনে বাইডেন এবং এরদোয়ান জানিয়েছেন, সম্পর্ক উন্নয়নে তাদের মধ্যে ফলপ্রসূ গঠনমূলক আলোচনা হয়েছে। ইরানিদের প্রতিটি ভোট শত্রুদের কাছে যেন এক একটি ক্ষেপণাস্ত্র, বলছে IRGC প্রধান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরানিদের প্রতিটি ভোট শত্রুদের কাছে যেন এক একটি ক্ষেপণাস্ত্র। তিনি আজ শুক্রবার তেহরানে নির্বাচনী নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণ বিষয়ক এক বৈঠকে অংশগ্রহণ শেষে এ কথা বলেন। জেনারেল সালামি আরো বলেছেন, ইরানের শত্রুতা এবারে নির্বাচনের বিরুদ্ধে যুদ্ধের স্টাইলে উঠে পড়ে লেগেছে, কিন্তু ইরানের জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে শত্রুদেরকে জবাব দিচ্ছে, এক একটি ভোট শত্রুর উপর এক একটি ক্ষেপণাস্ত্রের মতো আঘাত আনছে, এ যেন শত্রুদের উপর ক্ষেপণাস্ত্র বৃষ্টি। তিনি বলেন, ব্যাপক ভোটার উপস্থিতি শত্রুদের সব অসৎ চিন্তা ও পরিকল্পনা নস্যাৎ করে দেবে। IRGC-র প্রধান বলেন, নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে তারা পুলিশ বাহিনীকে সার্বিক সহযোগিতা দিচ্ছেন। আজ ইরানে প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি সিটি কাউন্সিল সহ স্থানীয় পরিষদের মূল নির্বাচন এবং পার্লামেন্ট ও বিশেষজ্ঞ পরিষদের মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল 7টা থেকেই ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের বিপুল উপস্থিত দেখা যায়। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটার অধিকার প্রয়োগ করেছেন। ভোটার উপস্থিতি বেশি হলে প্রয়োজনে গভীর রাত পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সূত্র পার্টস টুডে।